ছিলেন সাইয়েদেনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না। সকালে যদি খাবার পেত দুপুরে খাবার ছিল না, দুপুরে পেলে রাতের জন্য ছিল না, আজকে খাবার থাকলে কালকে নাই। মদিনার সবচাইতে গরীব সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জাস্থান ঢাকার জন্য শুধু একটা জামা ছিল, গায়ে দেওয়ার মতো কোনো জামা নাই। এই সাহাবীর মতো গরীব কোন সাহাবী মদিনার জমিনে নাই। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী ডেকে বললেন, ইয়া বেলাল আনফিক, ইয়া বেলাল লা তখশা মিন যিল আরশি ইকলালা। ও বেলাল, আল্লাহর রাস্তায় দান করো, কারণ আমার আল্লাহর ধনভাণ্ডারের কমতি নাই। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে গরীব, শুনতেছেন, বুঝতেছেন, সবচেয়ে গরীব। ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল, একটা কাপড়, এটা পেঁচায় আসতো, নামাজ পড়তো, গায়ে রাখার মতো কোনো জামা নাই, আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই। ওই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনফিক বেলাল, বেলাল তুমিও দান করো, তুমিও দাও, দানের হাতকে প্রশস্ত করে দাও। আনফিক ইবনা আদম উনফিক আলাইক, হে বানি আদম দাও, দিলে আমি তোমারে দেব। কেজির এটা হুজুরে দিয়ে দিলাম, এরপরে কেউ আমার 20 কেজি দিলে ওইটা ধরবো, ওইটা আবার আরেকজনরে দিব, এরপরে আরেকজন 30 কেজি দিলে ওইটারে ধরবো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এজন্য আল্লাহ বললেন, ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাব। আমার মুত্তাকি বান্দার প্রথম গুণ, তারা সুখে দুঃখে সব সময় দান করে, দানের ধারাবাহিকতা সব সময় অব্যাহত রাখে। যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে, তাদের নাম হলো মুত্তাকি। মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দান করে। আপনারা দান করেন তো? কিশোরগঞ্জের ভাইয়েরা সবাই করেন, করেন তো? টেক ইট এজ এ রিমাইন্ডার, আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন। যাদের দান করতে একটু সমস্যা মনে থাকে না, অলসতা বা একটু কিপটামির মনোভাব আছে, এই কিপটামি কৃপণতা ভুলে যান, দেন, দেন না একটু। আপনারা দিবে কে? বিশ্বাস হয়, দিলে বাড়ে, দিলে না দিলে কমে, কারণ আপনি দিলে আপনারে দিবে কে? তবে গোপন অবস্থায় দেওয়াটা উত্তম, প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করেন, ওইটাতেও সওয়াব আছে, কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে? গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায়। আপনার কোনো পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে, আপনি গোপনে কিছু দান করে দেন, ওই রাগটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে। সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে কিয়ামতের দিন, যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে, তৃষ্ণায় মানুষের জিহ্বা বের হয়ে কুকুরের মতো নাভির সামনে ঝুলতে থাকবে, সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না। বিষ্ণু বললেন, সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সেদিন আরশের নিচে ছায়া দিবে, তার মধ্যে থেকে এক শ্রেণীর ব্যক্তি, কিশোরগঞ্জের ভাইরা খেয়াল করে শুনেন, তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন তাসাদ্দাকা বিসাদাকা ফাআখফাহা, এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য দান করে। হাজ্জাব লা তাআলামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, এমন গোপনে এসে আল্লাহর রাস্তায় দান করে দেয়, তার ডান হাত কি দান করেছে বাম হাত টের পায় না। ডান হাত কি দিল বাম হাত দেখে নাই, অন্য মানুষ জানা তো দূরের কথা, এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয়। এজন্য একটু দান করার অভ্যেস করেন, অল্প করে করেন। আজকে যে এই 5 টাকা দান করে দেন মসজিদে, 2 টাকার নোট থাকলে দান করে দেন, 1 টাকার পয়সা থাকলে দান করে দেন, দান করতেই হবে, কারণ মুত্তাকি হতে চাইলে এই দানের ধারাবাহিকতা কন্টিনিউয়াসলি এটা রাখতে হয়, এটা থামানো যায় না। সময় ভালো বেশি দিলাম, সময় খারাপ কম দিলাম, কিন্তু দিতে হবে। রাজি আছেন? هلك صدقات تخفى لا يعلمها إلا الله هلك سر عند الله بينك أنت وبين الله هلك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله
হাল লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার আর তোমার আল্লাহর মাঝে কোনো গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল, এবাদত আর দান সদকা করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না, জানে আমার রব আর জানি আমি। এরকম দান থাকার দরকার আছে না নাই? তোমার জীবনে এমন কোন গোপন সদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? এই গোপন সদাকাটা আল্লাহ খুব পছন্দ করে। এখানে মাদ্রাসা আজকে আমার ভাই অমুক ভাই দিবেন 2 লক্ষ টাকা, বলেন মারহাবা, এটা উনি আল্লাহর জন্য দিতে পারে, মারহাবার জন্য দিতে পারে, ঠিক কিনা? কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, মসজিদের দান বাক্সটা লেখা, উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন, কেউ নাই, কাক পক্ষী নাই, রাত বাজে 2টা, হঠাৎ করে পকেট থেকে 1000 টাকার